একটি নাম, একটি জনপ্রিয়, একটি ভালোবাসার মানুষের নাম তানভীর হাসান ছোট মনির। টাঙ্গাইল দুই আসন গোপালপুর ও বহাপুর উপজেলার লাখো জনতার প্রাণপ্রিয় নেতা, আধুনিক বাংলার রূপকার, দেশনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকার চমক পদক প্রার্থী তানভীর হাসান ছোট মনির। আসলে প্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে আমাকে যে তরুণদের প্রাধান্য দিয়ে, এবং কি এবার যে মননের যে বিষয়টা ছিল, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বলেছে যে জনগণের সাথে সম্পৃক্ত, জনগণকে সাথে নিয়ে যারা যে নেতৃবৃন্দ কাজ করেছে, এবং কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাকে চায় তাকে আমরা মনোনয়ন দিব। সে যেই হোক, আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, অন্তরের অন্তস্থ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কে প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সুযোগ করে দিয়েছেন। টাঙ্গাইল দুই গোপালপুর ও ভাপুরে মোট ভোটার সংখ্যা 3,42,428 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,71,039 জন এবং মহিলা ভোটার 1,69,389 জন। আমি বিশ্বাস করি জনগণ যেভাবে এই নির্বাচনকে একটি উৎসব হিসাবে নিয়েছে, এই উৎসবে তৃণমূল সকল সর্বস্তরের মানুষ ভোট দেওয়ার জন্য তারা আগ্রহে বসে আছে। আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে, বাংলাদেশে যেভাবে রাস্তাঘাট, ঢাকা টাঙ্গাইলের রাস্তা, টাঙ্গাইলে মেডিকেল কলেজ সহ অনেক অজস্র রাস্তা, টাঙ্গাইল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন টাঙ্গাইলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছে, এবং সারা বাংলাদেশে পদ্মা সেতু সহ যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নয়ন করেছে, স্কুল, মেডিকেল কলেজ সহ এই বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার যে স্লোগান ছিল সেই স্লোগানের মধ্য দিয়ে এদেশের মানুষের যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি, এবং কি বাংলাদেশের যেভাবে মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, মানুষের কর্মসংস্থান, সবকিছুর দিকে আমরা যদি বিবেচনা করি, আমরা অবশ্যই জনগণ জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জনগণ আবারও নৌকা মার্কা ভোট দিয়ে এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সহ এই দেশের সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছে সেই সুযোগগুলো অব্যাহত থাকবে। জার্মান প্রবাসী জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির ভালোবাসার টানে এলাকার মানুষের কাছে এসেছেন, বিপদে আপদে সাহায্য সহযোগিতা করে মানুষের হৃদয়ে আসন করে নিয়েছেন। আমি মনে করি যে আমরা দীর্ঘদিন যাবৎ তৃণমূল পর্যায়ে, গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে, সকল পর্যায়ে আমরা যেভাবে কাজ করেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, টাঙ্গাইল দুই গোপালপুর ভাপুর যমুনা নদীর পারে অবস্থিত এই আসনটি, এখানে বিভিন্ন ধরনের বন্যা দুর্যোগ সবসময় লেগেই থাকে, সেখানে আমরা সকল ধরনের বন্যা দুর্যোগ আমরা মোকাবেলা করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ করে যাচ্ছি, এবং কি মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো আমরা সকল আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আমরা সেখানে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষা, সংস্কৃতি, এলাকার উন্নয়নে ব্যাপক হারে অবদান রেখেছেন এই তানভীর হাসান ছোট মনির। তারা যেন মাদক থেকে বিরত থাকে, তারা যেন লেখাপড়ার মধ্য দিয়ে গোপালপুরের যে সুনাম, গোপালপুরের যে ঐতিহ্য, গোপালপুর ভুয়াপুরে সে ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, এবং কি আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোপালপুর ভুয়াপুরে যে একটি ইন্ডাস্ট্রি জোন করার পরিকল্পনা আছে যমুনা নদীর পারে, আমি বিশ্বাস করি অতি দ্রুত আগামী নির্বাচনের পরে সেই ইন্ডাস্ট্রি জোন যদি সম্পূর্ণ হয়, আমরা বিশ্বাস করি প্রায় 10-15-20 হাজার কর্মসংস্থান আমরা সেখানে করতে পারব। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে তিনি গোপালপুর ও ভুয়াপুর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।
আমার একটা বিশ্বাস ছিল, আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, আমার বিদেশে সেই আধুনিক সেই জিনিসগুলো আমাকে কখনোই বাংলাদেশের ভালোবাসা, গরিব দুঃখী মানুষের ভালোবাসা থেকে আমাকে দূরে সরাতে পারেনি। আমি ইচ্ছে করে মানুষের সাথে মিশার চেষ্টা করেছি, মানুষের সর্বস্তরে, মানুষের সে শ্রমিক হোক, রিক্সাওয়ালা হোক, কৃষক হোক, সর্বস্তরে মানুষের সাথে আমি মিশার চেষ্টা করেছি। এই জাতীয় সংসদ নির্বাচনে যে সহযোগিতা করেছে স্বতঃস্ফূর্তভাবে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমি আপনাদের সেবা করতে এসেছি, আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের দোয়া চাই। আপনারা আমাকে যেভাবে আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো গ্রহণ করে নিয়েছেন, আমি যেন আপনাদের দোয়ায় আগামী দিন আপনাদের সেবায় আমার জীবনের সকল সময় যেন আমি নিয়োজিত করতে পারি, এবং আগামী দিনে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়ন এবং কি মানুষের সকল গরিব দুঃখী মানুষের চিকিৎসা হোক, যে কোনো সেবা হোক, তার সেবার মধ্য দিয়ে আমি আগামী দিন আপনাদের এই ঋণ পরিশোধ করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তানভীর হাসান ছোট মনির একজন প্রবাসী, তাই নির্বাচনে জয়ী হলে প্রবাসীদের সুযোগ সুবিধার্থে কাজ করে যাবে। আজকে আমরা যারা প্রবাসী, বিভিন্ন দেশে আমরা ছিলাম বা থেকেছি, আজকে আমরা বিদেশ থেকে যারা আমরা বাংলাদেশে আসি, এয়ারপোর্টে যে একসময় হয়রানি ছিল, সন্ত্রাস ছিল, চিন্তায় হতো, আজকে কিন্তু সেই রকম কোন ধরনের সন্ত্রাস কিন্তু আমরা পাই না। আমরা বিদেশ থেকে এসে এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা আমরা কিন্তু ঘরে যেতে পারছি, সকল কাজের মধ্যর পর দিয়েও, সকল ব্যস্ততার পরেও এই দেশ কি হচ্ছে আমরা কিন্তু বিদেশে যারা থেকেছি এবং এখন যারা আমরা প্রবাস জীবন যাপন করছি, আমরা কিন্তু সকলেই এই দেশের উন্নয়ন কাম্য করি। এই দেশ কিভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, এদেশে গরিব দুঃখী মানুষের কর্মসংস্থান হবে, এদেশে গরিব দুঃখী মানুষের একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা হবে, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যেন দেশ এবং কি বিদেশে আমরা যেন সেই কর্মসংস্থানের আমরা একটি সুন্দর ভূমিকা রাখতে পারি। প্রবাসী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা যেখানে থাকুন না কেন, আমি একজন প্রবাসী, দীর্ঘদিন প্রবাসে ছিলাম, আমি আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আমি জার্মানে ছিলাম দীর্ঘদিন, আমি সকলের কাছে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, এই বাংলাদেশে যে উন্নয়ন এবং এই বাংলাদেশের যে সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়তে যাচ্ছি, আমাদের জাতির জনকের সোনার বাংলা গড়তে যাচ্ছি, সেই দেশকে যেন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। সন্ত্রাস মাদক বিরোধী আন্দোলন বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করার কারণে এই অঞ্চলের যুবকদের হৃদয়ে আদর্শের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছেন তারুণ্যের প্রতীক নৌকার মাঝি তানভীর হাসান ছোট মনি। গোপালপুর ভাবুরের যে বিগত দিনের তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মী যারা দীর্ঘদিন যাবৎ অবহেলিত, তাদেরকে ঐক্যবদ্ধ করে, তাদেরকে সুসংগঠিত করে গোপালপুর ভাবপুরের সর্বস্তরের শ্রমিক সংগঠন, সর্বস্তরের সাধারণ মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ করে বিভিন্নভাবে তাদের সাথে আমি মিশে তাদের যে দাবি চাওয়া সেগুলো আমি পূরণ করার চেষ্টা করেছি। বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন মহলায় মাদক বিরোধী ক্যাম্পেইন করেছি, তাদেরকে খেলাধুলার অর্গানাইজ করেছি, আমি প্রায় 4-5 হাজার বল আমি তাদের মধ্যে বিতরণ করেছি, প্রত্যেকটি ইউনিয়নে ঘুরে ঘুরে আমি সেই বলগুলো বিতরণ করেছি, খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি। এই যে মাদক বিরোধী ক্যাম্পিং প্লাস জঙ্গি বিরোধী যে ক্যাম্পিং আমরা করেছি, যে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা বিভিন্ন ওয়াজ ওয়াফিল, বিভিন্ন এর মাধ্যমে আমরা মানুষকে সচেতন করেছি, আমরা এই দেশকে যদি জঙ্গি একবার আমরা যদি কোনোভাবে এই দেশকে জঙ্গি করে ফেলে তাহলে এই দেশের অর্থনীতি কখনো আর ডেভেলপ হবে না, সারা বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা অক্ষয় দেবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির আরো নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজে ব্যাপক হারে আর্থিক অনুদান করেন। তানভীর হাসান ছোট মনির লাখো জনতার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এগুলোর বিরুদ্ধে আমরা কঠোর ক্যাম্পেইন করেছি, সেগুলো মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং কি গোপালপুর ভাওয়াপুর যমুনা নদীর পাড়ে একটি এলাকা, প্রায় 4টি ইউনিয়ন
সেখানে যমুনা নদীর বন্যার সময় সবসময় কবলিত হয়, হাজার হাজার লাখ লক্ষ মানুষ সে বন্যার সময় তারা অসহায় হয়ে পড়ে। আমরা প্রায় প্রত্যেকটি বন্যায় যখনই বন্যা হয়েছে তখনই আমরা সেই চর অঞ্চলে গিয়ে সেই বন্যা দুর্গতদের মধ্যে অজস্র আমাদের ত্রাণ বিতরণ সহ তাদের চিকিৎসা, তাদের যে কোনো সেবা আমরা দিতে দেওয়ার জন্য আমরা সবসময় তাদের পাশে থেকেছি। দুর্নীতিবাস এবং সন্ত্রাস দিয়ে কখনো দেশের উন্নয়ন করা সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে আমাদের টাঙ্গাইল দুই গোপালপুর ভবপুরের বিএনপির যে মনোনয়ন আমরা যতটুকু জেনেছি, বিএনপির প্রার্থী সেই 21 আগস্টকারী হামলার অন্যতম আসামি। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে, জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করেছে বাংলাদেশের রাস্তাঘাট, পদ্মা সেতু, হাতিরঝিল প্রজেক্ট সহ ঢাকা টাঙ্গাইল, ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট যে ফোর লাইনগুলো করেছে, অজস্র উন্নয়ন, সেই উন্নয়নে সারা বাংলাদেশের মানুষ যেভাবে উপকৃত হয়েছে, এবং কি এই নির্বাচনে সেই খুনি সালাম পিট্টু পরিবার যারা বাংলাদেশে, সারা বাংলাদেশে ঘৃণিত হয়েছে, যে একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে, দলের প্রধানকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা করতে পারে, যারা পাকিস্তানের দোসর হিসেবে, পাকিস্তানের লোক হিসেবে, যারা এজেন্ট হিসেবে যারা বাংলাদেশে কাজ করেছে, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতির জনক ও সুযোগ্য কন্যা, তাকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা করেছিল সেই সালাম পিটু পরিবার, তার তিন ভাই এই 21 আগস্ট ক্যারেট হামলার অন্যতম আসামি, তারই পরিবার নির্বাচনে অংশগ্রহণ করছে। সারা বাংলাদেশ যেভাবে ধানের শীষকে প্রত্যাখ্যান করে গোপালপুর ভুয়াপুর বাসী, আমাদের টাঙ্গাইলকে যারা কলঙ্কিত করেছে, গোপালপুর ভুয়াপুর বাসীকে যারা কলঙ্কিত করেছে, আগামী নির্বাচনে ভোটের মধ্য দিয়ে তাদেরকে প্রতিহত করব। আসুন আমরা সবাই মিলে সৎ ন্যায় নিষ্ঠ দানবীর অন্যায়ের প্রতিবাদী মজলুম জনতার বন্ধু, লাখো জনতার নয়নের মণি গোপালপুর ভুয়াপুরবাসীর গর্ব তানভীর হাসান ছোট মনির ভাইকে নৌকা মার্কায় বুদ্ধে গোপালপুর ভুয়াপুর তথা দেশের উন্নয়ন অবদান রাখি। আজকে এই আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি জানাতে চাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ আমরা যখন টাঙ্গাইলকে একটি সন্ত্রাসমুক্ত, টাঙ্গাইলকে একটি নিরাপদ স্থল হিসেবে করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা টাঙ্গাইলকে একটি সুষ্ঠু পরিবেশে রেখেছি, তখন থেকেই আমাদের বিরোধী যে যারা আছে তারা ঐক্যবদ্ধ হয়ে নানান ধরনের ষড়যন্ত্র লিপ্ত। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।